এটা একটা ইন্ডিয়ান ফ্ল্যাগবে, এটার জাতমানসই খুবই বড় হয়। এই গরুগুলো অনেক দুধে পরিপূর্ণ আসে, ঠিক আছে। ফ্ল্যাগবে গরুটার কখনোই চুট থাকে না, সমান হতে হয়, পিছনের গোদটা ভালো থাকতে হয়, ওর বট থাকতে হয়, এগুলো আপনারা বৈশিষ্ট্যগুলো দেখে শুনে নেবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডি কৃষি চ্যানেলে আমি জাহিদ হাসান তুষার আপনারা সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা। আজ 16 ফেব্রুয়ারি 2023 রোজ বৃহস্পতিবার, আজকে আমি এসেছি শামীম ডেইরি ফার্মে। বন্ধুরা, শামীম ডেইরি ফার্ম পরিচালনা করছেন শামীম ভাই। চলুন আমরা শামীম ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করি, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম দাদা ভাই। শামীম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ দাদা ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। শামীম ভাই, শুরুতে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা আমি বলি, সর্বক্ষণই বলি, এত কথা বলেন। আমার নাম শামীম, আমার অরণখোলা হাটের পাশে ডেইরি ফার্ম, পাবনা ঈশ্বরদি আমার বাসা। সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আপনারা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে খুব সহজেই আসতে পারবেন, ঠিক আছে। এতে কোনো আপনাদের পেরেশানি নেওয়া লাগবে না। আর আমি সাধারণত কিছু বকনা বাচ্চা কালেকশন করে থাকি, ঠিক আছে। আমি মূলত একজন ব্যবসায়ী, আর প্রকৃত ব্যবসায়ীর কাছে যখনই আপনারা জিনিস কিনবেন আমার মনে হয় একটু সশ্রয় পাবেন, কেন ব্যবসায়িক কখনো বেশি লাভের আশায় ধরে রাখে না, ঠিক আছে। তাদের মূলত উদ্দেশ্য থাকে বিক্রি করা, তারা অল্প কিছু লাভে সীমিততে বিক্রি করে। তো আমি মনে করি যে কোনো খামারি যদি প্রথম উদ্যোগ নেওয়ার জন্যে যদি গরু কিনে, আমার মনে হয় যে যারা সংগ্রহ করে তাদের কাছ থেকে কেনাই উচিত। কেননা একজন সংগ্রহকারী পারে তাকে 2 টাকা সশ্রয় করে দিতে, কোনো খামারি পারবে না, কেন খামারিও তো তার থেকেই কিনে নিয়ে যায়, খামারে রাখে, কিন্তু একজন সংগ্রহকারী পারবে তাকে 2 টাকা সশ্রয় করে দিতে। এর বেশি কিছু আর বলার কিছু নাই। আমার দর্শক সর্বক্ষণই শামীম ভাই সম্বন্ধে জানে, শোনে, হাট বাজারে দেখে, ঠিক আছে। আর বেশি কিছু বলবো না, কিছু নতুন কালেকশন আছে সেইগুলাই দর্শককে দেখাবো ইনশাল্লাহ। শামীম ভাই তো আপনার এখান থেকে খামার থেকে বা আমার ক্রয় বিক্রয় করে থাকি সর্বক্ষণে। আমার এই যে পাশে শামীম ডেইরি ফার্ম দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এটাই আমার মূলত ব্যবসার জায়গা, ঠিক আছে। আপনারা যে কোনো জায়গায় থেকে সরাসরি এসে দেখে শুনে পছন্দ করে নিতে পারবেন। আচ্ছা শামীম ভাই চলেন, যে বক্তাগুলো আজকে রয়েছে ইনশাল্লাহ চলেন দেখাই। বন্ধুরা, শুরুতে দেখছেন আপনারা 1 নম্বর বকনা, খাওয়া দাওয়া ঠিক আছে, চলুন আমরা বিস্তারিত জেনে নিই। শামীম ভাই, শুরুতে 1 নম্বর এই বকনাটা জাতমান বয়সটা? এই বকনাটার বয়সটা আছে 8 মাস থেকে 8.5 মাসের মতো। এইটা একটা ফ্ল্যাগবি জাতের গরু, ঠিক আছে। অনেক সময় হ্যাঁ ক্রসের ভিতরে কসের না, এটা ইন্ডিয়ার অরিজিনাল ফ্ল্যাগবি, কসের না, ঠিক আছে। কসের গরুটার আপনার বেট থাকে, এখানে একটা চুট ধারণার থাকে, কিন্তু যখন দেখবেন একটা ফ্ল্যাগবির এই ঘাটটা খুবই লেভেল, তখন আপনি মনে করবেন এটা বাইরেরই ফ্ল্যাগবি, ঠিক আছে। এটা ইন্ডিয়ান ফ্ল্যাগবি, হ্যাঁ। এর মাথাটা খুবই ছোট আছে, এর বয়সটা আছে 8 থেকে 8.5 মাসের মতো ভাই। বন্ধুরা দেখছেন আপনারা 1 নম্বর বকনা, পায়ের পোরগুলো খুবই সুন্দর আছে, চলুন ঘুরে দেখি। ওলানটা দেখি ভাই, শামীম ভাই, চারটে নেপল চার জায়গায় খুব সুন্দর হয়ে আছে। ওলান ঠিক আছে, দেখছেন নেপল চারটা, সমস্যা নাই নেপিলে, পায়ের এখানে সমস্যা নাই দেখছেন। অপর পাশ থেকে দেখছেন বন্ধুরা, এটা 1 নম্বর বকনা ফ্ল্যাগ ভি, বয়স বলেন শামীম ভাই আনুমানিক? 8 থেকে 8.5 মাসের মতো, থেকে 8.5 মাস। আচ্ছা পাগুলো দেখেন, মাথা কান গলা লেজ এগুলো আপনারা ভালোভাবে দেখবেন। তো শামীম ভাই, 1 নম্বর এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন? এই বাচ্চাটার দাম রাখিয়েছি আমি 82,000 টাকা ভাই। দামদার কি করতে পারবে? দামদার সামান্য কিছু করতে পারবে, সবসময়তেই আমি বলি থাকি যে আসলে একই কথাই কিছু হয় না, তার মানে এই না যে অনেক তুলনামূলক বেশি আমি চাইয়ে দিচ্ছি। ওনারা হয়তো এই গরুগুলো অনেক জায়গায় দেখছে প্রতিবেদনে কেমন দাম চায়, শামীম ভাই কী ধারণার দাম চাইছে। বাচ্চাটার বয়স আছে ফিস 8 থেকে 8.5 মাসের মধ্যে, কম হবে না। তো বন্ধুরা শুনলেন আপনারা, 1 নম্বর বকনার দাম শামীম ভাই চালেন 82,000 টাকা, তবে আপনারা সীমিত দরদাম করে নিতে পারবেন। তারপর দেখছেন 2 নম্বর বকনা, সুন্দর একটা বকনা দিচ্ছি, খাওয়া দাওয়া ঠিক আছে দেখছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিক আছে, সুস্থ সবল আছে কি না সেটা আমরা দেখাই দিই। আসলে একটা গরু যদি অসুস্থ হয় সেটা তো কখনো খাবে না, চারবে না, ঠিক আছে। তার জন্য আমরা পরিপূর্ণ সুস্থ কিনা সবল কিনা সেটা আমরা দেখা দিই, আসলে খাওয়া দাওয়ার কোনো ডিস্টার্ব আছে কিনা। মাথাটা দেখেন বন্ধুরা, কান দেখেন, হ্যাঁ মাথাটা খুবই সরু আছে, গলার দিক ছোট, গল গল মাথা। তারপরে আপনারা যেটা পছন্দ করবেন বা নিতে চাবেন সেটা প্রয়োজনে বারবার দেখবেন ঘুরে ফিরে। এই বতাটার জাতমান বয়সটা ভাই?
এই বাচ্চাটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা, খুবই একটা মানসম্মত জাতের বাচ্চা। এই বয়সটার বাচ্চার বয়সটা আছে 7 থেকে 7.5 মাসের মতো। শামিম ভাই দেখি এটার ওয়ানটা, এটার ওনারটাও চারটা বান খুব সুন্দর চার জায়গায় আছে, নিপিল ঠিক আছে চারটাই আছে। তারপরে আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন, পায়ের এখানে সমস্যা নেই। অপর পাশ থেকে দেখছেন 2 নম্বর বকনা, এটা দেখছেন আপনারা 2 নম্বর বকনা হলস্টাইন ফ্রিজিয়ান। শামিম ভাই বয়স বললেন আনুমানিক? আনুমানিক 7 থেকে 7.5 মাস। 7 থেকে 7.5 মাস। শামিম ভাই এই 2 নম্বর এই বকনাটার দাম কেমন চাচ্ছেন? এই বকনাটার দাম রাখছে আমি 63,500 টাকা ভাই। বন্ধুরা শুনলেন আপনারা, 2 নম্বর বকনাটার দাম 63,500 টাকা রাখছে। তারপর দেখছেন 3 নম্বর বক্তা, এটার খাওয়া দাওয়া ঠিক আছে দেখছেন? হ্যাঁ, এটার সুস্থ সবল আছে, কোনো ডিস্টার্ব নাই, খাওয়া দাওয়ার সব কিছু খেতে পারে। মাথা কান গলা, হ্যাঁ গলাটা খুবই সরু আছে, এই ব্যাপারগুলো আপনারা ভালোভাবে খেয়াল রাখবেন। তারপর অনেক ক্ষেত্রে চোখের সমস্যা থাকে, আগে আপনারা চোখ দেখবেন যে আসলে সেটা ঠিক মতো চোখে দেখে কিনা, এগুলো খেয়াল রাখবেন। দেখছেন 3 নম্বর বক্তা, এটা জাতমাল বয়সটা ভাই? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ানের জাতের বাচ্চা, অনেক সময় আমরা রানী বাচ্চাও বলে থাকি কেউ কেউ, ঠিক আছে। এই বাচ্চাটার বয়স বেশি থাকার কারণে রানী, হ্যাঁ হ্যাঁ রানী বলে অনেক সময়, কিন্তু আসলে হলস্টাইন ফ্রিজিয়ানের এটা একটা জাত, ঠিক আছে। বয়স এটা, এটার বয়স 7 থেকে 7.5 মাসের মতোই আছে, সেম বয়স প্রায়। এটার ওয়ানটা দেখি, ওলা ঠিক আছে, হ্যাঁ নিপিল মাশাআল্লাহ 4টা নিপুল চার জায়গাতেই আছে, ঠিক আছে দেখছেন 4টা নিপিল। পায়ের এখানে সমস্যা নেই। অপর পাশ থেকে দেখছেন বন্ধুরা 3 নম্বর বকনা হলস্টাইন ফ্রিজিয়ান, বয়স হবে আনুমানিক 7.5 মাস। শামিম ভাই 3 নম্বর এই বকনাটার দাম কেমন চাচ্ছেন? এই বকনাটার দাম রাখছে আমি 64,000 টাকা ভাই। বন্ধুরা শুনলেন আপনারা, 3 নম্বর বকনাটার দাম 64,000 টাকা। জি বন্ধুরা দেখছেন। তারপরে 4 নম্বর বকনা, 4 নম্বর বাচ্চাটা একটা হলস্টাইন ফ্রিজিয়ানের মুন্ডি জাতের বাচ্চা। দর্শক সর্বক্ষণ মুন্ডি বলে, আসলে মুন্ডির কখনো শিং কিছু বলতেই কিছু থাকে না, ওটা সর্বক্ষণই চামড়ার নিচেই থাকে, পশমের নিচেই থাকে, ওর শিংয়ের কোনো রকম কলিও থাকবে না, ঠিক আছে। আমরা অনেক সময় অনেকজনাই বলে মুন্ডি, কিন্তু আসলে সেগুলো তো মুন্ডি না, যেগুলোর শিং থাকবে মাথায় সেগুলো মুন্ডি হয় কী করি? তো অনেক সময় তো অনেকজন এভাবে মুন্ডি বিক্রি করে, তা আপনারা সর্বক্ষণই দেখে নেবেন মুন্ডি বাচ্চাগুলার কখনোই শিং থাকে না বা কখনোই শিঙের কলি থাকে না, ওটা সর্বক্ষণই মাথার ভিতরে বা পশমের চামড়ার নিচেই থাকে, ওটা কখনো চামড়ার উপরে ভাসি উঠবে না। চোখের এখানে আসলে যে কোনো খাস গৃহস্থর বাড়ির গরু তো অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ওই গাছের গোড়ায় বাঁধে থইছে, পাও দিয়ে চুলকাইছে, ওটা কোনো বিষয় না, ঠিক আছে। আপনি দেখেন খাওয়া দাওয়া এবং সুস্থ সবল আছে কিনা, এটা আপনি 2-1 দিন ধোয়াইলে টোয়াইলে সর্বোচ্চই ঠিক হয়ে যাবে। তো এটার বয়স কেমন? এটার বয়সটা 8 থেকে 8.5 মাসের মতো ভাই। শামিম ভাই দেখি এটার ওলানটা, নিপিল ঠিক আছে নাকি? নিপিল ঠিক আছে, 4টে আছে, আচ্ছা সমস্যা নেই ওলানে। তারপরে আপনারা অবশ্যই নিজ দায়িত্বে ভালোভাবে দেখে শুনে নেবেন, পায়ের এখানে সমস্যা নেই। বন্ধুরা অপর পাশ থেকে দেখছেন 4 নম্বর বকনা, এটা হলস্টাইন ফ্রিজিয়ানের মুন্ডি, সদা ঠিক আছে দেখছেন। শামিম ভাই বললেন বয়স হবে আনুমানিক 8 থেকে 8.5 মাস। 8 থেকে 8.5 মাস। শামিম ভাই 4 নম্বর এই বকনার দাম কেমন চাচ্ছেন? এই মুন্ডিটার বাচ্চার দাম রাখছি আমি 86,000 টাকা ভাই। বন্ধুরা শুনলেন আপনারা, 4 নম্বর বকনার দাম, আসলে মুন্ডি বাচ্চাগুলো সংগ্রহ করা আর অনেক দাম দিয়ে সংগ্রহ করতে হয়, ঠিক আছে, সাধারণত 1 লাখের নিচে কোনো মুন্ডিই হয় না। আচ্ছা তো 4 নম্বর বকনার দাম চালেন 86,000 টাকা। জি কোনো দর্শক ভাই নিতে চাইলে দাম দর করে কম বেশি করে দেওয়া যাবে আর কি। তারপরে দেখছেন এটা 5 নম্বর বকনা, এটার খাওয়া দাওয়া ঠিক আছে? হ্যাঁ, প্রত্যেকটা বাচ্চার খাওয়া দাওয়া এবং খরিপ সুস্থ সবল আছে বাচ্চাগুলো। দেখেন গলাটাও অবশ্য চিকন আছে, খুবই সরু আছে, কম্বল নাই। তারপর আপনারা অবশ্যই নিজ দায়িত্বে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। কানগুলা বড়র পাতার মতো।
শামিম ভাই, এই 5 নম্বরের বস্তাটা জাতপন বস্তা, 5 নম্বর বস্তাটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা। এই বাচ্চাটার বয়সটাও আছে 8 থেকে 8.5 মাসের মতো। পাওগুলা খুবই মোটা বা চড়া। এটা ওয়ালটা দেখি ভাই, চারটা নিপল চার জায়গাতেই আছে। নিপল ঠিক আছে, চারটাই আছে। তারপর আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন, পায়ের এখানে সমস্যা নেই। বন্ধুরা, অপর পাশ থেকে দেখছেন 5 নম্বর বকনা, এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ, খুবই একটা বড় জাত মানসের বাচ্চা। আসলে দর্শক দেখলেই বুঝতে পারবে যে একটা ভালো জিনিসের মান আসে কোথা থেকে। ওর পাও চারটা দেখেন কত মোটা। এটার বয়স বললেন স্বামী ভাই আনুমানিক? হ্যাঁ, 8 থেকে 8.5 মাসের মতো ভাই। 8.5 মাস, জি। তাহলে স্বামী ভাই, 5 নম্বর এই বোতলের দাম কেমন? এই বাচ্চাটার দাম রাখছি আমি 65,500 ভাই। বন্ধুরা শুনলেন, 5 নম্বর বোতলের দাম 65,500। বন্ধুরা, তারপর দেখছেন 6 নম্বর বকনা, এটার খাওয়া দাওয়া ঠিক আছে। চলুন ঘুরে দেখি স্বামী ভাই, 6 নম্বর এটার জাতমান বয়সটা? এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা। আর আপনাকে এর আগে আমি যে কথাটা বলেছি, আসলে মুন্ডি, এই যে একটা মুন্ডি, এটা কি মুন্ডি? এটা যোগী মুন্ডি। আসলে মুন্ডির মাথায় এরকম মুন্ডি থাকলেই যে মুন্ডি হবে এমন কিছু নয়, যে সিংয়ের কলি বাড়াইছে। আসলে এটা আমরা অনেক সময় যোগী মুন্ডি বলি, ঠিক আছে? ছোট থাকবে, হ্যাঁ, সিং থাকবেই না। মুন্ডি গরুর সিংয়ের কোনো কলিও থাকবে না, ঠিক আছে? ছোট বলে যোগী মুন্ডি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এগুলা নিয়ে অনেক সময় অনেক দর্শক মুন্ডি কয়ে দিচ্ছে, ঠিক আছে, তারা হাসতে খেলতে নিয়ে যাচ্ছে, এই আর কি। তো মুন্ডি গরুগুলার কখনোই সিং থাকে না, এটা আমি দর্শককে আবারও বলতে চাই। বন্ধুরা দেখছেন 6 নম্বর বকনা, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতেরই বাচ্চা। বয়স কেমন হবে এটার? বয়স এটারও 8 থেকে 8.5 মাসের মতো আছে দাদা ভাই। কি একটু বেশি হতে পারে, 9 মাসও হতে পারে, এই আর কি। বন্ধুরা একটু ঘুরে দেখি, নিপিলটা দেখি ভাই। নিপিল ঠিক আছে দেখছেন, তারপর আপনারা অবশ্যই নিজ দায়িত্ব দেখে শুনে নেবেন, পায়ের এখানে সমস্যা নেই। অপর পাশ থেকে দেখছেন, এটা 6 নম্বর বকনা, হলস্টাইন ফ্রিজিয়ান। জি, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা। বয়স আনুমানিক হবে এটার? এটার আনুমানিক বয়স 8 থেকে 9 মাসের মতো হবে। 9 মাস হবে আনুমানিক। স্বামী ভাই, 6 নম্বরের বোতলের দাম কেমন? এই বাচ্চাটার দাম আমি 65,500 টাকা রাখছি আর কি। বন্ধুরা শুনলেন, 6 নম্বর বোতলের দাম 65,500 টাকা, 500 টাকা রাখছি। শামিম ভাই, দর্শকদেরকে কিছু সুন্দর সুন্দর বকনা বাছুর দেখালেন, তো দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলা থাকে? দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথা সর্বক্ষণ বলে থাকি, কোনো খামারে যদি প্রথম উদ্যোক্তা হন, আসলে বোঝার অনেক কিছু আছে, ঠিক আছে? না বুঝে না শুনে আপনারা যেখানে প্রফিট করবেন ওখানে ঘাটতি আপনাদের হতে পারে। তার আগে আপনারা বুঝেন, একটা ভালো মানসম্মত বাচ্চা কিনেন। আমি মনে করি 2,000 টাকা ঠকে যদি আপনি একটা জিনিস কিনেন তাহলে নিশ্চয়ই মানসম্মত জিনিস পাবেন, কিন্তু আসলে আপনি ওইটা দেখবেন যে আসলেই ভালো কিনা। একটা ভালো জিনিসের গুণাগুণ আপনি প্রকাশ্যেও দেখতে পারবেন, ঠিক আছে? ওইটা লোকানোর মতো কোনো জায়গা থাকবে না, ঠিক আছে? তো আমি সর্বক্ষণ দর্শককে এই কথাটাই বলে থাকি। আর বিষয়ত শামিম ভাইয়ের কাছ থেকেই নিতে হবে এমন কোনো কথা না, আপনি যে কোনো খামারির কাছ থেকে নিতে পারেন, কিন্তু প্রথম অবস্থায় আপনারা চেষ্টা করবেন একজন সংগ্রহকারীর থেকে নেওয়ার, ঠিক আছে? যে সংগ্রহ করতে পারে সেই তো সব জায়গায় দিতে পারে। একজন সংগ্রহকারী সর্বক্ষণই আপনাকে 2,000 টাকা কমে দিতে পারবে আমি মনে করি, কিন্তু একজন খামারি কখনো পারবে না, স্থায়ী যারা খামারি, কেননা ওরা তো সংগ্রহকারীর কাছ থেকেই কিনেছে। তাহলে 2,000 টাকা লাভ দিয়ে কিনতে হয়েছে, তারপরে আপনার 2,000 টাকা আবার লাভ দিয়ে তার থেকে নিতে হবে, ঠিক আছে? তো এরম বুঝে শুনে আপনারা যখনই যে আর থেকেই নেন, জিনিস দেখে শুনে ভালো মন্দর একটা বিচার করে, আপনাদেরও জ্ঞান আছে, ঠিক আছে, সর্বোচ্চ মিলায়ে আপনারা দেখবেন, দেখে জিনিস নেবেন। স্বামী ভাইয়ের থেকেই নিতে হবে এমন কোনো কথা নাই। অনেক খামারিও আছে যে আপনাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যায়। হ্যাঁ, অনেক খামারিরাও আমাদের কাছ থেকে নেয়। আমি তো আপনাকে প্রথমেই একটা কথা বলছি, প্রকৃত যারা ব্যবসায়িক তারাই সংগ্রহ করে, দেশ বিদেশ তারাই আনে সংগ্রহ করে, ঠিক আছে? অল টাইম তাদের কাছে নতুন গরু পাবেন, ঠিক আছে? কিন্তু হয়তো একজন প্রতিবেশী খামারি তার থেকে 1,000 টাকা লাভ দিয়ে নিয়ে চলে যাচ্ছে, ওনার তো হিসাব যে আমার থেকে 1,000-1,500 যাই আসুক আমার বিক্রি করে আবার আমি নতুন কিছু কিনবো। ব্যবসায়িকের মূল উদ্দেশ্য থাকে এটা, কিন্তু একটা প্রকৃত খামারে যখন একটা গরু কিনতে যাবেন তখন আপনাকে 5,000-এর নিচে গরু বিক্রি করবে না, সেক্ষেত্রে তার লাভটা বেশি করবে, তার লাভটা বেশি করবে, কেননা সে ঘরে বাইদি খাওয়াচ্ছে 15-20 দিন, তার লাভটা তো একটু সীমিত বেশি করতেই হবে। হ্যাঁ, লেবার খরচ আছে, প্রত্যেকটা বিষয় আপনারা বিবেচনা করলে নিজেই বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি।
আচ্ছা স্বামী ভাই, সময়ের জন্য আপনাকে ধন্যবাদ।